সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সানজিদা আক্তার। সিলেট হবিগঞ্জ মাধবপুর এর বাসিন্দা মোহাম্মদ নুরুজুল আলম চৌধুরী তার নিজের ভাইকে হারিয়ে মাননীয় মন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা চাইছেন। তিনি বলেন, সুলেমান গ্যাংয়ের থেকে ভাইকে ফিরিয়ে আনার চেষ্টায় তিনি প্রশাসন এবং মাননীয় মন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন। এ ব্যাপারে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সুলেমান এর বক্তব্যে জানা যায়, সুলেমান বলে তার ভাই একজন প্রতিবন্ধী, অথচ তিনি কোনো প্রতিবন্ধীর কাগজপত্র দেখাতে পারেনি। নজরুল আলমের কথা মতে তার ভাই টিউশনি করত, বাড়িতেই থাকত। সম্পত্তির জের ধরে সুলেমান তার ভাইকে হত্যা করেছে, কিন্তু ঘটনাস্থলে গেলে জানা যায় সুলেমানের নামে অনেক মামলা আছে, তিনি অনেক ধরনের খারাপ কাজে জড়িত। কিন্তু সুলেমান কোনোটাই স্বীকার করতে রাজি না, তিনি নিজেকে ভালো মানুষ দাবি করেছেন। এখানে নজরুল আলম প্রশাসন থেকে শুরু করে মাননীয় মন্ত্রী বরাবর তার অভিযোগ লিখিত আকারে জানিয়েছেন। মাননীয় মন্ত্রী তার অভিযোগ আমলে নিয়ে প্রশাসনকে এ ব্যাপারে সঠিক তদন্ত করতে বলেছেন। নজরুল আলম এখন মাননীয় মন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা তার ভাইকে ফিরে পেতে চান। বিস্তারিত দেখুন আমাদের ডিএসটিভি খবরের রিপোর্টার সানজিদ আক্তার ও পপি আক্তারের প্রতিবেদনে। ধন্যবাদ। তো এদের সম্পত্তির সাথে তো কারো সম্পত্তির সাথে জড়িত নেই, এবং কি তাদের কোনো ওয়ারিশা নির্দেশও নাই বলে সম্পত্তি দেয়া তাদের কাছ থেকে বাগের যুগে পাইব একজনে। হেরা ছয় ভাই ছয় ভাই মালিক, ছয় এক বোন এক বোনই মালিক, এছাড়া তো সম্পত্তির কোনো বিরোধ অন্যদিকে থাকার কথা না। তাহলে এই সম্পত্তি দেয় যদি তারা কোনো ভাগাভাগি করতে আসে কোনো, আমাদের কে কেন ভয় পায়? থাকার পর তাদের যে বড় ভাই জাফরুল আলম চৌধুরী উনিও ছিলেন, তাদের ওয়ারিশন সবাই ছিলেন। থাকার পরে এখানে তারা বসে সেটা যে যা আলোচনা করিয়া, এবং কি এখানে সম্পত্তি তারার আরও সম্পত্তি একটু দূরে আছে বুড্ডা গ্রামের কাছে, কী কেন এগুলি তো সম্পত্তি তারা ভাগযোগ করিয়া তারাটা তারাই নিতেছে। আর এখানে এমন কোনো প্রসেস নাই কোনো ব্যক্তি যে এখানে আমি তো কোপ পাইব, কারণ তাদের কোনো ওয়ারিশের তো এই দেশে নাই। আচ্ছা, তার একটা ভাইকে গুম হয়েছিল নাকি সত্য? গুমের কথা একমাত্র আল্লাহই ভালো জানে, এই ব্যাপারে আল্লাহই ভালো জানে, এবং কি আমি এই সম্বন্ধে অবগত না। পাড়া প্রতিবেশী হিসেবে আপনার জানা নাই এটা? মেডিকেল স্টেটমেন্ট না, কিন্তু দেখা গেল কোনটা সে যে মাথায় দোষ আছেন দীর্ঘ সময় এখানে। তাহলে এই ছেলেটা গুম হয়েছিল এটা সত্য? মানে কোথায় থেকে আল্লাহ ভালো জানে, গুমের কথা আমি বলতে পারি কে বা কারা গুম করছে বা কি হয়েছে এটা আমি আল্লাহ হাজির না দিয়ে আমি কিচ্ছুই জানি না। আচ্ছা, আমরা যেটা জানতে চাচ্ছি যে যিনি এই জমির মালিক, হ্যাঁ, উনি যদি জমি কোনোদিন বিক্রি করতে আসে কিংবা ভাগাভাগি করতে আসে, আপনি কি তাকে সহযোগিতা করবেন নাকি আপনি তার প্রতিহিংস হয়ে দাঁড়াবেন? আমি যতটুকু পর্যন্ত আমি মুসলমান হিসাবে তার সার্বিক সহযোগিতা এবং কি তার বাড়ির লোক হিসাবে যা করার সম্পূর্ণরূপে আমি তারারে করতে এবং কি আল্লাহাদিনের দিতে আমি ইচ্ছুক। আপনি এবং কি তারারটা তারাই পাইতো, তারারটা তারাই পাইতো, যেহেতু কোনো অন্য কোনো ওয়ারিশের নাই এখানে আমি তো বাঘ করি না, তারার বাঘ তারাই বুঝে নিত। এর থেকে যদি যতটুকু সার্বিক সহযোগিতা আমার করতে গিয়া আমি করব। আচ্ছা, উনি যে ভাগা পাচ্ছে যে ওনাকে গায়ে হাত দিবে কিংবা মেরে ফেলবে এরকম কোনো আশঙ্কা আছে আপনার মনে? কোনো প্রকার কোনো আশঙ্কা নাই, এবং আমি লিখতে পার কাগজে কলমে লিখতে পারুম, কিন্তু যদি কোনো কারণে কোনো বাস্তবায়ন না হয় তাই তো এটা বুয়া, এটা তো কোনো মানা। মানে আপনি লিখিত দিতে পারবেন যে উনি আসলেও কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, এবং কি তারারে সার্বিক সহযোগিতা যে হালে করার, তার ভাইয়া এসে কায় আমারই কেন, তাকে আমারই কেন, হে শ্বশুর আইসে সেটা তাকে কেন, কাইসে কেন, কথা না, শ্বশুর আইসে তাক সে কেন, তার শ্বশুর নজরুলের শ্বশুর, এবং কি এখান থেকে সার্বিক সহযোগিতা আমি আবার তারারে 35 লক্ষ 37 লক্ষ টাকা দা একটা জমি আমি রেখে দিছি, এই দলে যে সাক্ষী হবার আমি যে আমি সাক্ষী। আচ্ছা, তাহলে উনি এই গ্রামে আসলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নাই, ওনার জমি জামা বিক্রি করতে কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, ভাগাভাগি করতে কোনো সমস্যা? তখন মসজিদ 2008 সালে যখন উনি মসজিদ করে করার পরে তখন আমি উনি রে উনির পথে উনি গেল গা মসজিদ করে দিয়া, তখন
ওই হবিগঞ্জের এক কন্ট্রাক্টর ঘুরিয়ে দিয়ে গেছে এই পর্যায়ে ফুলে খরচ হয়েছে না 11 লক্ষ টাকা পড়ছে 11 লক্ষ খরচ হয়েছে আর হলো 24 লক্ষ টাকা ওনার ফান্ডে আছে এটা আপনারা মনে করতেছেন জি আমি মনে করতেছি আপনি মনে করছেন এটা কোনো ডকুমেন্ট আছে জি না আমাদের কোনো ডকুমেন্ট নাই কারণ আমাদের তো আছে কি ডকুমেন্ট আছে উনি 31 লক্ষ টাকা কিভাবে 34 লক্ষ টাকা খরচ করছে এটা উনি জানবে এটা উনি জানবে উনি ভালো জানবে মানে কত টাকা উনি বিদেশ থেকে এটা আনছে আনার পরে বিদেশ এটাতে ওই আরেকজন কন্ট্রাক্টর আন্ডারে দিছে দিয়া কাজ করাইছে এবং কি করাইছে যে আবার যদি এটা ছাদে রূপে নিয়ে যাই ওত কান পানি লেগে তা ছাদে ছাদে পানি বাড়ি দেয় না মানে চতুর্দিক উষা করে দিয়েছে মাইস অতকান পানি এটা পানি চালু থাকবে বিষয়টা হচ্ছে কি পানি না পানি এইখানে ওনার নামটা কেন আসবে এটাই আপনাদের দুঃখ এই নামটা সরাই দিলে আপনাদের কোনো দুঃখ জি আমাদের কোনো দুঃখ নাই এবং কি আমরা চাই অন্তত মিথ্যা ষড়যন্ত্র থেকে মিথ্যা আলামত থেকে আল্লাহ পাক অন্তত কি আমাদের বসাই রাখছে এবং কি তাদের সাথে পূর্বে যে আমাদের সঠিকভাবে একটা চলাফেরা বন্ধুত্ব সেই সুবাদে চলে আমরা মাটির তুলে যাই।